জলে রতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা সারা বেলা, স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। কাটে দিন নতুন রঙিন মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত জানিতে স্বপ্নে ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি। কিন্তু হ্যারানি এই কদিন থাকবো কই, থাকার তো জায়গা নাই। ঢাকা শহরে এই একটা সমস্যা, ইচ্ছা করলে তোমার তিন বেলা বিরিয়ানি খাওয়া রাখতে পারো, কিন্তু থাকার জায়গা তো ঢাকা শহরে খুব কষ্ট হয়। আর আমি তো জানি আমার বোনের বাড়ির থাকি। তোমার সব একদম ঠিক আছে, আচ্ছা আজকে না হয় হলো, কিন্তু কালকে কি হবে? অপ্সরা আর অনন্যা এরা তো রান্না বান্না করতে একেবারে অভ্যস্ত নয়। কি দরকার ছিল জানো? বলেন, একটা কাজের মেয়ে দরকার ছিল। আমি বলি কি, তুই একটা বিয়ে শাদী কর, বিয়ে শাদী করলে বড় বউ এসে বাড়ির দায়িত্বটা নেবে, তখন মনে করো ওরা শান্তি পাবে, আমরা। হ্যাঁ ভাইয়া, তুমি একটা বিয়েই করে ফেলো। দেখো তুমি সারাদিন কাজ করবে, ব্যস্ত থাকবে, আর ভাবি আমাকে আর আপুকে নিয়ে মুভি দেখবে, শপিং করবে, আর সংসারের দায়িত্ব তো আমি শিখে নিব। ভাবির কাজ শুধু আমাদেরকে ভালো রাখা, আমাদের এন্টারটেইন করা। কি যে হবে আমি কিন্তু বুঝতে পারছি না, শীতকালে যে করোনায় কি হবে, আমাদের দেশে তো গরমকালে এই মার্চ মাসের তো এই পর্যন্ত পার করে দিলাম। হ্যাঁ কাজ কর, চোখ বন্ধ কর, দেখ আমি তোর একটা জাদু দেখাই, চোখ খোল। আকাশ ভাই তোরা তো দেখি বেশ ভালো জুটি বানাই ফেলেছিস। হ্যাঁ, যে রিঙ্কুরে কি বাদ দিয়ে নিজেরা নিজেরা একটা দল বানাইছিস নাকি? না না ভাই, ওই হয়েছে কি, ওই যে একটু দুজনে মিলে একটু সুখ দুঃখের কথা কই, মনটা একটু হালকা হয় আর কি। আর কি রিঙ্কুবের লাগে একটু ওই বাধ্য হয়ে চলতে হয়, কথা না শুনে চর থপ্পড় মাইরা দেয় আর সারাক্ষণ পেরে ফেরেশনের মধ্যে রাখে, এগুলো কি ভালো লাগে মামা? বুঝতে পারিস, রিঙ্কু ছেলেটা মানুষ হলো না রে, এরকম একটা ভালো বংশের ছেলে, ফ্যামিলির অবস্থা ভালো, কিন্তু ঠিকঠাক মতো লেখাপড়া করলো না, দুনিয়ার সব দুই নম্বরের চিন্তা ভাবনা ওর মাথার মধ্যে, ওরা যে মানুষ হবে না এটা বুঝে ফেলিলাম আমি। হইব কেমনে ভাই, সারাদিনেই কোনো না কোনো একটা দান্দার মধ্যেই থাকে। ও তো আপনারা একটু ভয় পায়, আপনি একটু ঠিক করে দেন। ওরে না, ওরে চিনিস, ওরে আমি চিনি, মানে ও আছে ইবলিসের সিবলিস, ও সামনাসামনি দেখলে মামা ভালো আছে বিরালা ভয় পায়, বিরাট ভয় পায়, যেই সামনেতে চলে যাবে তাই সারা বুড়া খাটাস, আমি চিনি নেই, ও আছে সেই টাইপের মামা। আমার চাকরি বাকরির দরকার নাই, রিঙ্কু ভাই থেকে আমার টাকাটা উঠাই দেন, আমি গ্রামে চলে যাবো, গ্রামে ক্ষেত খামার করবো, তাও ভালো, এই ঢাকা শহর আমার ভালো লাগে না মামা। দেখি ওরে সাথে নিয়ে বসে একটু সাইজ করা লাগবে, আর তোরা তো বলি তুইও তোর সাথে জড়ায় সব দুই নম্বরে কাজ করিস, এরপরে যদি কোনো সময় শুনি ওর কোনো দুই নম্বর কাজে তুই জড়িত হয়েছিস, একবার কান টেনে ছিঁড়ে ফেলবে না। ভাই জান, আপনি তো সব জানেন, আমি কেন যে ওর সাথে তাল মিলাই চলি আপনি জানেন না। আজব একটা শহর, এই শহরের মানুষজন দেখে না বোঝা যায় না মনের মধ্যে কি চলতেছে, মুখের মধ্যে কি, সবাই মানে ভালো মানুষের মুখ সেটা ধরে বসে আছে, আর পিছনে পিছনে মানুষের ক্ষতি করার জন্য একটা বিরাট রকমের কনস্পিরেসি করতে থাকে, বুঝতে পারছিস? তা আজব শহর ভাই, তাও সকালে উঠে প্রতিদিন মানুষ ডাকা মুখে হয়ে যায়। আকাশ ভাই উপায় নাই, গ্রামে তো কাম কাজ নাই, গ্রামে কি থাইকে কি লাভ, এই জন্য তো ঢাকা আস, ঢাকা আসলে তো কিছু একটা করা যায়, আর আমরা ঢাকা এসে কিছু করে একটা ঠকবাজের পাল্লায় পড়ি, ঠকবাজের পাল্লায় পড়ে নিজে ঠকবাজ হয়ে যায়। বাহ, তুই তো একটা জ্ঞানের কথা বলেছিস, হ্যাঁ বিরাট একটা জ্ঞানী ছেলে মনে হচ্ছে তোরে, দেখছিস ঠকবাসের পাল্লায় পড়ে নিজে একসময় ঠকবাস হয়ে যায়,
মানে ওর সাথে এই কায়দা কানুন বস এর মাথায় তো সায়েন্সের মালটা নাই বুঝছেন না ও যে কোনো জিনিস হ্যার মতো করে পাবে পৃথিবীটা যে কোন দিকে ঘুরতেছে কোন মানে কোন দিক দিয়ে অস্ত যায় কোন দিকে উদয় হয় বুঝছেন কোনটা অমাবস্যা কোনটা পূর্ণিমা ওই তো আপনার ঋতুর ব্যাপার এটা পারে তো নাই বুঝছেন না তুইও দেখি আজকাল মেলা জ্ঞানী জ্ঞানী কথা শুরু করছিস কি রে তোর তো মহা জ্ঞানী হয়ে যাচ্ছিস নাকি মামা করোনা থেকে কি বাড়ি বসে বসে বইটাই পড়িস নাকি মামা ও তো সবসময় আমার আন্ডারস্টেমেট করে কয় যে আমি সায়েন্সে মামা একটা কথা বলে ঢাকা নিস্তুল জায়গা মামা এটা তো জানেন মামা এই যে কত কিছুদিন আগে একটা ফ্ল্যাটে গেছিলাম একটা কাজে কাজ খুঁজ যাই দেখি যে এক ফ্ল্যাটে লোক মারা গেছে নিচের ফ্ল্যাটে কোনো খবর নাই এটা যে নিষ্ঠুর ও তো বাস্তব এটা কি ও তো মাথায় ধরে কিছু এলাকার সায়েন্স ঢুকাই দেয় আমার ওই উইকমান্ডে ও দাঁত দেয় এই শোন 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 করোনায় মারা গেছিল মারা গেছিল না কি বুঝলাম কিন্তু দুঃখটা কি গ্রামে যদি আমরা কোনো বিপদে পড়ি দশ গ্রামের মানুষ চলে এই কত সুন্দর করে কত সুন্দর খাড়ে করে নেয় আর এখানে কি একটা আজব কাণ্ড আমরা সিকিউর ঢুকতে দেন আমি কি কিসে কয়েকটা লোক মারা গেছে খবর নাই দুজন লোক আর এ কি করে আমার এই তো ভাইটা মামা শুনে কিছু হইলে আমার গেল সায়েন্সের মানে আমার যে উইক পয়েন্ট আমি সায়েন্স জানি না আমি যে গর্দ এটা আপনার সামনে প্রকাশ করে তুমি তার জানো বিদাস কিছু এটা এটা শুধু মানে নট অনলি সায়েন্সের ব্যাপার ও তো সবসময় নামাজ আজুব্বা আছেই তো জানেন তো বুঝছেন না ও ধর্মের খবরটা কি রাখে কেমতের সময় কেউ কেউ রে চিনবো না এই করোনা এই শিক্ষাটাই মানুষ দিয়ে গেছে যে বৌমল্যে জামাই কাছে মামা মামা আমি একটু 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 যদি থাম একটু থাম তুই তুই যে সায়েন্সের কথা বললি গতকালকের একটা নিউজ বলি আমি সায়েন্স জানি না মামা আমাদের দেশ থেকে ধনিয়া পাতা এয়ারলাইন্সে করে জাপান দিচ্ছে জাপান থেকে এটা নাসাতে পাঠাবে অথচ আমি একটা দেশের লোক আমি সায়েন্সে কিছু বুঝি না কিন্তু জানি না ধনিয়ার পাতাতে নাসা যাইতেছে আরে বেটা কিছু জানোস না এই কথাটাই তো তোর আমি কই এটা কি এটা হলো সায়েন্স নাসার বিজ্ঞানীরা মনে কর যে ওইখানে তো তুই যেমন ভাত খাস আলু খাস ভুট্টা খাস পটল খাস ওখানে তো খাওয়ারই সিস্টেম নাই ওখানে খাইতে হয় ট্যাবলেট এই যে ট্যাবলেট খাইলে তোর মল ত্যাগ টল ত্যাগ হবে না এই যে ধন্য পাতা নিয়ে কি করতেছে ওইখানে ওইটা রিসাইলিং লিং করে বিশেষ একটা ট্যাবলেটের মতো বানাবে যারা আসলাম ভাই মহাকাশে তো আপনার সাধারণ চাপ নাই এখানে যে পৃথিবীর যে একটা চাপ একটা নিম্নমুখী ঊর্ধ্বমুখী একটা বায়ুমণ্ডলের যে ব্যাপারটা আছে না এটা ঠিক 1000 কিলোমিটার উপরে উঠে গেলে কিন্তু এই সিস্টেম আর চলে না এখানে মনে করেন আস্তে একটা লোহার টুকরা দিবেন এটা লিকুইড হয়ে ঝরে পড়েছে বুঝছেন না আর যেখানে ওই যে ও যেন বলতেছে যে নাসার বিজ্ঞানীরা যেখানে মহাকাশ গবেষণা করে এখানে তো যে এরা যে সব আপনার কবে কি করবে না করবে কখন কি টয়লেট ফয়লেট বুঝছেন সব বিশেষ সিস্টেমে হয় বুঝছেন না এই এই নালায়েকদের আমি বলি মামা আমি মাথা ধরে মাথার উপর দিয়ে যাচ্ছে নাসা এদিকে সেটা তোরা দুজনে ঝগড়া কর মামা আমার আর তুলছে না মাথা ভাই ভাই এত মানুষ ছেড়ে বুঝানি তো ভাই দুষেন না একটা মানুষ তোলে কথা শুন আমার একটা তুই তো দিলে মামার এবার আমার গরম করে একটা কি ফিতরি কি নতুন করে হওয়ার সম্ভাবনা আছে তোমার সাইমা খালা গতকাল লন্ডন থেকে ফোন করেছে তোমরা তো জানো যে ও ডিভোর্স হয়ে গেছে ওর মা যখন মারা যান তখন ওই ভিসার জটিলতার কারণে সে তখন আসতে পারেনি এখন বলো যে 2-3 দিনের মধ্যে দেশে ফিরবে আমি ওকে বলেছি আমাদের এখানেই উঠতে আমাদের সঙ্গে থাকতে ওদের মা নেই তো সায়মা যদি আমাদের এখানে থাকে তাহলে তোমরাও একজন অভিভাবক পেলে আচ্ছা বাবা অপু ভাইয়া কি আসবে না নাকি সে লন্ডনে থেকে যাবে হ্যাঁ অপুরও তো আসার কথা ছিল তো ও আসবে কিন্তু মনে হয় কিছুদিন দেরি হবে শোনো আমি কাল থেকে অফিসে যাব ভাবছি অফিসে আমাকে আসলে যাওয়া দরকার কারণ অফিসে কী অবস্থা কে জানে সাম্য তুইও কিন্তু কাল থেকে অফিসে আয় না বাবা আমি কাল থেকে আসতে পারবো না আমি আগামীকাল কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাব আমি কাজটা শেষ করে ফিরি দেন আমি জয়েন করব আচ্ছা অবসরা তোর ইউনিভার্সিটি কি খোলা হ্যাঁ খোলা তো কালকে থেকে আচ্ছা তুই তাহলে ঠিকমতো ক্লাস করিস আর কাল আমি তোকে ড্রপ করে দিয়ে যাব কেমন হুম ঠিক আছে আমার তো বয়স হয়েছে তোর মা তো মরে গিয়ে বেঁচে গেল আমি যদি তোদেরকে এস্টাবলিশ করে যেতে না পারি তাহলে মরেও শান্তি পাবো না বাবা তুমি এভাবে চিন্তা করছো কেন তোমার চিন্তার কোনো কারণ নেই তো আমরা আছি না সবাই বাবা কোনো টেনশন করবেন না অনন্যা ঠিক সামলে নেবে বাবা
অফিসে গেলে আমার দম বন্ধ লাগে, মনে হয় যেন পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং পৃথিবী ছোট হতে হতে অফিসের দেয়ালটা আমার গায়ের উপর চেপে বসবে। শোনো, এই অফিসকে ছোট ভাবার কোনো কারণ নেই। অনেক মানুষের রুটি রুজির জায়গা হয় আমাদের এই অফিসে কাজ করে। তুমি চাইলে যে কোনো অর্গানাইজেশনের সঙ্গে তুমি একটা অ্যাটাচড হয়ে তুমি তোমার মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত তো করতেই পারো। ঠিক আছে, আমি অফিসে গেলে তুমি যদি খুশি হও দেন আমি যাব। থ্যাংকস মাই সন, তুমি যত দ্রুত এই অফিসে দায়িত্ব নেবে তত তাড়াতাড়ি আমি মুক্ত হব। বুঝতে পেরেছ? আমি ম্যানেজারকে বলে রাখবো, সে সমস্ত কাগজপত্র তোমাকে বুঝিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তাহলে পরের সপ্তাহ থেকেই অফিসে যাব। দাদা ভাই, আপনি অত চিন্তা করতেছেন কেন? আমি আসি না, আমি যতদিন এই বাড়িতে আসি সব দায়িত্ব আমার, একটু টেনশন করবেন না। আমার তো কোনো কাজ নেই, এই সংসারটাই মনে করেন আমার নিজের সংসার। মা আমার কাছে একটু বেশি করে দিবে। না, তোমাকে কখনো বেশি দেওয়া হবে না। কেন? সেদিন 1000 টাকা দিলাম, কি বললে? ইনি বিনি বললে তোমার নাকি কি একটা কাজ আছে, সেটা সকাল জানলো কি করে? ভাই কিভাবে জানলো আমি তো জানি না, ভাইয়ের জন্য কি সব কিছু জেনে যায়? ও, ভাইয়ের জন্য কিভাবে সব জেনে যায় না? আচ্ছা আচ্ছা। মা আই এম সোয়ার, আমি ভাইয়াকে কিছু বলিনি। দাও মা, মা আমি জানি না তুমি রূপক দিয়েছো কিনা, আমার তো কই মা, আমাকে তো দাও না কোনো কবে থেকে রোজগার করবি? কবে থেকে করবো? মা দাও, মা দাও, খালি মা টাকা, মা টাকা। আচ্ছা আচ্ছা, দাও দাও, টাকা নেই। আসলাম, চল তোকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে যাই। কি চুপচাপ বসে, তোর মন খারাপ নাকি? তাহলে ভাইয়া, মা সকালের কথা খুব মনে পড়ছে। ইউনিভার্সিটিতে যাওয়ার সময় প্রতিদিন সকাল ওর সাথে আমার ঝগড়া হতো। আচ্ছা ঠিক আছে, এখন তুই মন খারাপ করিস না, চল আজ তোকে আমি ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে যাচ্ছি। ভাইয়া আমার না সকালের মোটর সাইকেলে করে ইউনিভার্সিটি যেতে খুবই ভালো লাগতো, কিন্তু ওকে এমন ভাব দেখাতাম যে আমি অনেক বিরক্ত হই। ওকে দেখাতাম আমি ওকে ঘৃণা করি, কিন্তু সত্যি তো আমি ওকে অনেক ভালোবাসি। ভাই ওই ওই সত্যটা কখনো জানতেই পারলো না। ভাইয়া ওকে কখনো জানতে পারবে না যে ওকে আমি সত্যি অনেক ভালোবাসি, ওকে মিস করি। আচ্ছা শোন, আমি জানি তোরা দুজন সারাক্ষণ ঝগড়াঝাটি করলেও দুজন দুজনকে খুব ভালোবাসতিস। আচ্ছা শোন, একটা সময় না আমি আর অনন্যা সারা দিন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতাম, শুধু এ ওর নামে মায়ের কাছে কমপ্লেন করেই যেতাম, করেই যেতাম, কিন্তু আমাদের ভালোবাসাটাও তো আছে, তাই না? হ্যাঁ ভাইয়া, মা যখন আমাকে পকেট মানি দিত তখন সকাল লুকিয়ে লুকিয়ে দেখত, ওর পকেট মানি আমার চেয়ে কম হলে মার পিছন ছাড়তই না। আর ইউনিভার্সিটিতে গেলে আমার বান্ধবীদের কাছে আমার নামে বদনাম করতো, ওইখানে আমার সাথে ঝগড়া করতো। জানো ভাইয়া, আমি না সকালের এরকম আচরণে অনেক বিরক্ত হতাম। আমারও সবসময় কি মনে হয় জানিস, ওরা তো আমাদের মাঝেই আছে, এক্ষুনি বুঝি সকাল গিটার নিয়ে এসে বলবে যে ভাইয়া এই গানটা শোনো তো, নতুন টিউন করেছি কেমন হলো, এবং বলে গানটা গাইতে শুরু করবে। আর গানটা খুব খারাপ হলেও আমি বলবো যে দুর্দান্ত হয়েছে।
আজকে না আর ক্লাসে যেতে ইচ্ছা করছে না। ইচ্ছে না করলেও তো যেতে হবে, আমার তো বাইরে বেরোতে ইচ্ছে করছে না, কি করবো বল, এটাই রিয়েলিটি, এটা কি মানিয়ে নিতে হবে, কারণ জীবন না কারোর জন্য থেমে থাকে না, সে মা হোক ভাই হোক। চল দেরি করিস না, ব্যাগ নিয়ে, ব্যাগটা নিয়ে আমি আছি। তোমার লেগে শাস্তি দেহ তোমার কেমন লাগতে আছে? আরে কোন দিক থেকে কোন দিকে দেখি, বরাবরই তো তুমি সুন্দর, আর তোমার স্বাস্থ্য হবে কেন বোকা? কা তুমি না মরে লই আজকে বাইরাতে যাইবা চিড়াখানা যাবা? আহারে সে তো যাবই, আর তোমার না স্বাস্থ্য গেলে কি সমস্যা হয় তুমি জানো না, আমার এই যে শুরু হইলে হইলে। আরে এর সিনা সিনা লাগতে আছে না এদিকে, এমন এমন এত বড় শুরু মাই আমি তো আর আগে দেখি নাই। ও কি এর মই আগে দেখছি কমে দেখছি কত এ আমনা লাগতেছে, আমনার আমার সিনা সিনা লাগতেছে। আমার নাম রেশমা, আমার নাম তো আপনি বলেন না এই জন্য আপনি চিনেন না, আমার নাম রেশমা, আমি হলো আশকোনার রেশমা। রেশমা এই খারা 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 তো আমাদের যাবেন না, তাই তো না না বলবো এই কি আপনার সাথে আমি ব্যবসা করেছি না ছোট ছোট, কি করেছেন আপনি ভাবি আপনার সামনে বলবো? যার সাথে কোরবান দি সে দেয় আমার হাড্ডি হাড্ডি, কেন খোদার দুনিয়াতে কি আমার কোনো সম্মান নাই, আমার কি ইজ্জত নাই? আমি কোথায় যাচ্ছি আপনি শুনবেন? আমি আর আপনার সাথে নাই, আমি রিঙ্কুর সাথে দেখা হয়েছে আমার, আমি সব কথা খুলে বলেছি, কি না করেছেন আপনারা আমাকে? ওরে মোর খোদা তোমার লাগিয়ে দেহ একটা বেড়া এখন হিজড়ে হইছে আমাকে আকাশ ভাই না, আমি ওনার কাছে একটা চাকরির জন্য আসছিলাম, ধারে ধারে ঘুরেছিলাম, উনি আমাকে একটা ব্যবসা দিয়েছিলেন আপনি মনে আছে, সেই আমি যে মাছের দোকান থেকে টাকি মাছ আনছিলাম, টাকি মাছ মনে আছে? এই টাকি মাছ আনার পরে বসার পরে সেখান থেকে 1 টাকা 10 টাকা লাভ হয়, সব থেকে আপনি ভাগ বসান, কেন আমি ফুটপাতের লোক আপনাকে এখান থেকে দিতে হয় না? এখন আমি প্ল্যান করেছি ভাবি ভাবি শুনেন, আমি প্ল্যান করেছি আকাশ ভাই আমাকে পারলে উৎস দেন। তুই হইলে একটা আপাদমস্তক পুরুষ মানুষ, হ্যাঁ কেন একটা আত্মসম্মান বুদ্ধ বলে কিছু নাই, আরে বেটা যারা সৃষ্টিগত ভাবে যারা থার্ড জেন্ডার যারা হিজড়া তারা এটা করুক ঠিক আছে, কিন্তু তুই এটা বিপদে পড়ে চাকরি পারস নাই, ব্যবসাটি করতে পারস নাই, বিদেশে মার খাইছস, এই জন্য তুই হিজড়া হয়ে আর বেটা সমাজের ইজ্জত মারবি কেন? হিজাকে অন্যায় করেছে আই বেটা দাঁড়া ভাই, তোরে আমি চিনি, আমার একটা চিনা মানুষ, সে বিপদে যাক সেটা তো আমি দিতে হইতে দিতে পারি না। তুই ভাঙে পড়ছিস কেন বেটা? নেপোলিয়নের যুদ্ধের ইতিহাসটা তোর মনে নাই? জানি তুই হইলি সে আগামীর নেপোলিয়ন। জাভেদ প্লিজ তুই আমার পরিচিত মানুষ ভাই, আল্লাহর দোহাই লাগে তুই ছাড়, হ্যাঁ তুই এগুলো সব ছেড়ে দে, আমি তোর আবার ব্যবস্থা করতেছি। সব বুঝতে পেরেছি ভাই, তুই কি বুঝতে পারছ? খোদা মোর স্বামী ও মোর আকাশ, এতদিন এক ভালো কথা কইছ ভাই, ইয়া বাদ দেন ভাই, ইয়া করা ঠিক না বুঝলেন, আসলে মানে বিপদ হয় সবারই, বিপদ হয় দুনিয়াতে, দুনিয়ার যত মানে মানুষ আছে সবারই একটু 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 বিপদ আছে, ও আজকে একটা ভালো কথা কইছে মোর পেরানটা ভরে গেছে ভাই, ইয়ে কর না ভাই। ভাবি আমি সব কথা শুনেছি আকাশ ভাই, আমি শুনেছি সব কথা, কিন্তু আমার একটা লাস্ট কথা শুনবেন, আমি যেই বাস্টার প্ল্যানটা করি যে বিজনেসে যাই প্রথমে আমি টেস্ট করি, ফেল করলে আমি আবার আপনাদের পাশে চলে আসবো, কিন্তু আমাকে ধরতে দেবেন না বেদের মেয়ে। এটা কি বিজনেস নাকি বেটা? এই আসি আসি করে জোসনা ফাঁকি দিয়েছে, এই বেদের মেয়ে আমি আপনার সাথে বাই অসভ্য।